মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির অটো চালক নয়ন দাসকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুর 12টার দিকে জেলার মুক্তারপুর নিমতলা সড়কের আবদুল্লাপুর চৌরাস্তা সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নিহত নয়নের বাবা মা স্বজনসহ স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেয়। পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। মানববন্ধনকারীরা জানান, অটোরিকশা ছিনিয়ে নিয়ে দরিদ্র অটো চালক নয়নকে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, একই সাথে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি মামুন শেখ ও এলাকার মোসলেম শেখের ছেলে। আসামির স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি আলামত স্বরূপ উদ্ধার করা হয়েছে। তিনজনে মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি মিনা শিমুলের দুই ভাইয়ের এক দড়িতে ফাঁসি চাই।